ছোট বাচ্চা আগে খাবে, আমার ছোট বাচ্চা আগে খাবে, ছোট বাচ্চা খাবে তাকে। এটা কোনো কথা? আমি আমি ভাবতেছি যে পড়তে পড়তে কই গেল দিয়া, কালকে পরীক্ষা, এখন দেখি যে হচ্ছে। তুই এই জন্য ছিলি না তখন কেক আনতে গেছিস? বার্থডে এখনো দেরি আছে 3 ঘন্টা, তার আগে কেমনে সারপ্রাইজ হবো আমি? হ্যাঁ আমি তো সারপ্রাইজ হইতে পারছি না। তুমি কেকের মধ্যে থেকে যখন বের হইছিল তখনই বেরাতে হবে, বাবা আধা ঘন্টা আগেই বের হয়ে গেছে বাবা। এই আবার কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ আগেই বের হয়ে গেছে আধা, মানে একটা কেকের কোনা পাইলেই আমি খুশি, সেখানে দুই দুইটা কেক নিয়ে এসে হাজির। বাপ ছেলে দুইজন কেক নিয়ে হাজির, দোহার জন্য মনে হয় আমি টের পেয়ে গেলাম যে কেক আসছে। হ্যাঁ তুমি টের পাও আরে একই একই কোণে দিয়ে, আল্লাহ এটা দুবার পিল্লা করছে, এটা আরে একই কেক আনছে মা। আমি ভাবছি যে তুমি অফিসে এটা করেন, আমি এই কেক আনতে এসো, এটা এটা বের করে দাও, এটা কাম আছে, তুমি এটা খাবো, হ্যাঁ এটা কাম, মমি বার্থডে, হ্যাপি বার্থডে মমি, এখানে ইয়ে ঠিক করে কেক এখন এখন 1 তারিখ হইতে এখনো 3 ঘন্টা বাকি, এখন এখন তোমরা হচ্ছে ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো, ভাগো যাও কিছুই দেখি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি, আসলে ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না আমার, দুই বাচ্চারই পরীক্ষা চলছে, কিন্তু হঠাৎ করে দেখি বাপ আর ছেলে দুইজনই দুই দিক থেকে দুইটা কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ করে দিল। যদিও কালকে সকালে পরীক্ষা, তো এই জন্য আমি কোনো প্রিপারেশনই নিয়েছিলাম না, যে এরকম কোনো এক্সপেক্টও করি নাই যে কেক নিয়ে আসবে বা আমাকে সারপ্রাইজ করবে, যেহেতু কালকে পরীক্ষা আমার ছেলে আমাকে ফাঁকি দিয়ে কেক নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছে। তো ভাবলাম সবাই মিলে কিছু ছবি তুলি, তো সবাই রেডি হয়ে একটু ছবি টবি তুললাম, তোলার পরে এই যে রাত্রের খাবার কমপ্লিট করছি, যদিও আমার বার্থডে হতে এখনও অনেক দেরি, তারপরেও সকালবেলা উঠতে হবে দেখে আমি সবাইকে বলছি যে এখনই কেক কেটে ফেলি। অবশ্যই এটার পুরো কেটিটা আমার ছোট ছেলে দোহার, ওর জন্য আমি বুঝতে পেরেছি যে বাসে কেক এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য, এত জোরে চিৎকার করেছে কেক দেখে যে আমি বুঝে ফেলেছি যে কেক নিয়ে এসেছে, কেক কেক করে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, গ্রিল আর নানটা খুব মজা ছিল খাবারটা, তো ওকে খাবার খাইয়ে দিচ্ছিলাম, সবাই ডিনার করে নিচ্ছি তাড়াতাড়ি। খাওয়া দাওয়া করার পরে আমি একটু কেক খেয়ে দেখছিলাম কেমন, যেহেতু কালকে পরীক্ষা বাচ্চাদের, তো বাচ্চাদের পরীক্ষা মানে মায়ের পরীক্ষা একরকম, তো এই মাথায় টেনশন ছিল, তো একটা কেক রেখে দিয়েছি আর একটা টেস্ট করছিলাম, যেহেতু দুইজনই একই রকম কেক এনেছে বাপ বেটা। তো এইভাবেই আর কি, খুব হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এইভাবে থাকতে পারি, আর আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।